হ্যালো গাইস, স্বাগতম করছি আপনাদের সবাইকে অনলাইন আর্নিং বিডিতে, এবং আশা করব সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা কথা বলছি একটা নতুন আর্নিং সাইট নিয়ে, যার লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে। ক্লিক করে চলে যাবেন রেজিস্ট্রেশনের উদ্দেশ্যে, এবং রেজিস্ট্রেশন করলেই পাবেন 100 GH পাওয়ার, যা দিয়ে আপনি আপনার প্রাথমিক মাইনিংটি স্টার্ট করতে পারবেন। তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মাইনিং সাইটে। তবে যদি আপনি নতুন হয়ে থাকেন কিংবা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এইখানে আপনি পাবেন সমস্ত ফ্রি আর্নিং সাইটের লেটেস্ট আপডেট, এয়ারড্রপ আপডেট, এবং সাথে কিছু প্রফিটেবল ইনভেস্টমেন্ট সাইট। সো গাইস, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই নোটিফিকেশন বেল আইকনটা আছে এটাকে প্রেস করে এনেবল করে দিবেন আমাদের ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো যে মাইনিং সাইটটা আজকে আমাদের কাছে আছে তার নাম হচ্ছে ওয়েসি, এবং আপনার সামনে ইন্টারফেসটা ঠিক এরকমই থাকবে। ফার্স্ট অফ অল আপনাকে সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজ, আপনি যেই ল্যাঙ্গুয়েজে পারদর্শী আপনি সেটা সিলেক্ট করবেন। এখান থেকে আমি ইংলিশটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা সাইন আপ বাটন, আপনি সাইন আপ বাটন একটা ক্লিক করবেন। আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হবে। প্রথমে দিতে হবে আপনার ইউজার নেম, তারপর মেইল, তারপর পাসওয়ার্ড, তারপর আবার পাসওয়ার্ড দিয়ে আপনি রোবট নন চেক করবেন, তারপর সাইন আপে ক্লিক করবেন, এবং সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা ড্যাশবোর্ডে যাব, তবে তার আগে স্ট্যাটিস্টিক্সটা দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন টোটাল ইউজার সংখ্যা 12,070, টোটাল ডিপোজিট $6,826, এবং ডেইজ অনলাইন অর্থাৎ একদিন হয়েছে এরা অনলাইনে এসেছে। এবং এইখানে আপনি রিসেন্ট ডিপোজিট এবং রিসেন্ট উইথড্রল দেখতে পারবেন। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কী কী কারেন্সি মাইন করতে পারবেন তা দেখতে হলে আপনাকে যেতে হবে হোমে, এবং এইখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন আছে, লাইট কয়েন আছে, ডোগ কয়েন আছে, ইউএসডি ডলার আছে। টোটাল এই 4টা কারেন্সি আপনি আপনার মন মতো মাইনিং করতে পারবেন। কোন কারেন্সিটা মাইনিং করা যুক্তিসঙ্গত সেটা আমরা ড্যাশবোর্ডে গিয়েই বুঝতে পারবো। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 100 GH পাওয়ার আমাকে ফ্রি দেওয়া হয়েছে, এবং তা দিয়ে আমি ডলার মাইনিং করছি। এই 4টা কারেন্সির মধ্যে ডলার মাইনিং করাই যুক্তিসঙ্গত, কারণ ডলারের পে আউট খুব কম। কোনটার পে আউট কত তার জন্য আপনাকে যেতে হবে একটু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এবং ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন থেকে দুটা প্রশ্নের সমাধান করবো। হোয়াট ইজ দ্য মিনিমাম ফর উইথড্রল, মিনিমাম অ্যামাউন্ট ফর উইথড্রল ইজ USD 3, BTC 0.0015 অর্থাৎ 1,85,000, যার প্রাইস অনেকটা। তারপর LTC 0.05, এটারও প্রাইস হাই। ডোগ কয়েন 3,000 ডোকয়েন। তো টোটাল এই 4টা কারেন্সির মধ্যে সবচেয়ে কম পে আউট হচ্ছে USD, সো USD মাইনিং করাই যুক্তিসঙ্গত। এবং এখানে আপনি আরও একটা কোশ্চেনের আনসার পাচ্ছেন, সেটা হচ্ছে হাউ মাচ টাইম টেক্স দ্য প্রসেসিং অফ দ্য রিকোয়েস্ট, অর্থাৎ আপনি যদি উইথড্রল করেন তাহলে ঠিক কত সময়ের মধ্যে আপনার উইথড্রলটা সাকসেসফুলি সেন্ড করা হবে। দ্য আউটপুট ইজ প্রসেসড ম্যানুয়ালি অর্থাৎ ইনস্ট্যান্ট, তার আপনাকে সেন্ড করবেন। ইটস প্রসেসিং টেক্স প্লেস উইদিন অ্যান আওয়ার, অর্থাৎ এক ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যেতে পারে, কিন্তু সর্বোচ্চ 12 ঘন্টা সময় তারা নিতে পারে। আমরা চলে যাচ্ছি আবার মাইনিং সেকশনে, কিভাবে আপনি আপনার মাইনিংটি স্টার্ট করবেন সেটা দেখানোর জন্য। ফার্স্ট অফ অল আপনি যখন ড্যাশবোর্ডে আসবেন তখন আপনার ড্যাশবোর্ডটা ঠিক এইরকম অবস্থায় থাকবে, কোনোটার পাওয়ার থাকবে না। আপনি জাস্ট যেটা মাইনিং করবেন সেটা প্রথম থেকে ধরে শেষ পর্যন্ত টেনে দিবেন, এবং আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। টোটাল আপনি 100% এখানে ইউজ করতে পারবেন, এবং আপনার স্টকে কত গিগাহ্যাশ পাওয়ার আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন, 100 GH পাওয়ার। এবং আপনি যে লেভেলে আছেন সেই লেভেলের নাম হচ্ছে 0.0 থেকে 999 GH পাওয়ার পর্যন্ত আপনার প্রত্যেক দিন 2% করে মাইনিং হবে। আমরা এই লেভেলের আলোচনায় ফিরে আসছি, তবে তার আগে গিগাহ্যাশ পাওয়ার বাড়ানোর বিষয়গুলো একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি যাবেন বাই গিগাহ্যাশ পাওয়ারে, যে কারেন্সিটা আপনি মাইনিং করছেন সেই কারেন্সিটা আপনি গিগাহ্যাশ পাওয়ারে কনভার্ট করে আপনি আপনার গিগাহ্যাশ পাওয়ারের পাওয়ার বাড়াতে পারেন, এবং যত পাওয়ার আপনার বাড়বে তত আপনার গিগাহ্যাশ পাওয়ারের স্পিড বাড়বে। আমি এখন USD মাইনিং করছি, এবং এখানে দেখতে পাচ্ছেন ইন স্টক হচ্ছে এত, অর্থাৎ আমি যতটুকু পরিমাণ মাইনিং করেছি সেটা এখানে থাকবে। তবে এইখানে আপনাকে কনভার্ট করতে হলে মিনিমাম 1 USD সম পরিমাণ কনভার্ট করতে হবে। তো মনে করেন আপনার এখানে ইন স্টকে যদি 1 USD থাকে, তাহলে আপনি 1 USD দিয়ে আপনি আপনার গিগাহ্যাশকে কনভার্ট করে 100 GH-এ নিতে পারেন, অর্থাৎ পার গিগাহ্যাশ প্রাইস ইজ ইকুয়াল 0.01 USD, $1 হলে আপনি 100 GH পাওয়ার পর্যন্ত বাই করতে পারবেন। তো এইভাবে আপনি যে কারেন্সি মাইনিং করেন সেই কারেন্সিকে আপনি কনভার্ট করতে পারবেন গিগাহ্যাশ পাওয়ারে। এবং যদি আপনি ডিপোজিট করতে চান তাহলে আপনি ডিপোজিট সেকশনে যাবেন, এবং এইখানে টোটাল আপনি 4টা অপশন পাবেন ডিপোজিট করার জন্য। তো BTC, LTC এবং ডোগ যেহেতু ক্রিপ্টো কারেন্সি, আপনি ক্রিয়েট ওয়ালেট একটা ক্লিক করলে এরা আপনাকে একটা বিটকয়েন অ্যাড্রেস দিয়ে দিবে, কিংবা ওই ওয়ালেটের অ্যাড্রেস দিয়ে দিবে। আপনি জাস্ট এই ওয়ালেটটা কপি করে আপনার ওয়ালেট থেকে এই ওয়ালেটে আপনি নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স সেন্ড করে দিবেন, এবং সেটা এসে কনভার্ট হয়ে যাবে গিগাহ্যাশ পাওয়ারে, এবং আপনার মাইনিং স্পিড বাড়বে। আর যদি আপনি USD থেকে ডিপোজিট করেন তাহলে এইখানে আছে টোটাল পারফেক্ট মানি, পেয়ার এবং অ্যাড ক্যাশ। এই 3টা অপশনের যে কোনো একটা অপশন ব্যবহার করে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। পে নাও বাটনে ক্লিক করলে তারা আপনাকে একটা অ্যাড্রেস দিবে, এবং সেই অ্যাড্রেসে আপনাকে অ্যামাউন্টটা সেন্ড করতে হবে, এবং সেটা কিছু কনফার্মেশনের পরে এসেই আপনার গিগাহ্যাশ পাওয়ারের সাথে যোগ হয়ে যাবে, এবং আপনার মাইনিং স্পিড তখন ত্বরান্বিত হবে। তারপর আমরা চলে যাচ্ছি উইথড্রো সেকশনে, যখন আপনার ব্যালেন্স উইথড্রো দেওয়ার জন্য উপযুক্ত হবে তখন আপনি ক্লিক করবেন উইথড্রোতে। যদি আপনি ক্রিপ্টোকারেন্সি মাইনিং করে থাকেন তাহলে সেই সেকশনের উপর ক্লিক করবেন যেটা আপনি মাইনিং করেছেন, এবং এইখানে এসে আপনাকে বসাতে হবে আপনার অ্যামাউন্ট,
তারপর এইখানে দিবেন আপনি আপনার পার্স আইডি, অর্থাৎ যে ওয়ালেটে আপনি ব্যালেন্সটা নিতে যাচ্ছেন। মিনিমাম অ্যামাউন্ট এখানে বসিয়ে আপনি আপনার ওয়ালেটের অ্যাড্রেস দিয়ে আপনি উইথড্র সেকশনে ক্লিক করবেন। এরা 1 ঘন্টা এবং সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে আপনার উইথড্র আপনার ওয়ালেটে প্রসেস করে দিবে। আর যদি আপনি ইউএসডি মাইনিং করেন তো সেক্ষেত্রে আপনি ক্লিক করবেন ইউএসডিতে। টোটাল 3টি অপশন আছে, আপনি যে কোনো ওয়েতে এখান থেকে পেমেন্ট নিতে পারেন। আপনি পারফেক্ট মানি থেকে ডিপোজিট করেছেন, আপনি পেয়ারে উইথড্র করতে পারবেন, আপনি পেয়ার থেকে ডিপোজিট করেছেন আপনি অ্যাড ক্যাশে উইথড্র করতে পারবেন, তা নিয়ে কোনো সন্দেহবাদিকতা নেই, তা নিয়ে কোনো সমস্যাও নেই। তো আপনি জাস্ট এখানে অ্যামাউন্টটা বসাবেন, তারপর আপনার ওয়ালেটের ঠিকানা এখানে দিয়ে আপনি উইথড্রতে ক্লিক করবেন। ঠিক একইভাবে 1 ঘন্টা বা সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে আপনি আপনার পেমেন্ট পেয়ে যাবেন আপনার ওয়ালেটে। আমরা আরেকবার যাচ্ছি মাইনিং সেকশনে, সেখানে গিয়ে লেভেলের বিষয়গুলো একটু পর্যালোচনা করি। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন টোটাল 4টা লেভেল আছে, 0 থেকে 3 পর্যন্ত। প্রথম লেভেলে যদি আপনি থাকেন তাহলে আপনি পার ডে 2% করে পাবেন আপনার ইনভেস্টমেন্টের, এবং যদি আপনি লেভেল 1 আপ যান তখন আপনি পাবেন আপনার ইনভেস্টমেন্টের উপর 5% করে। লেভেল 2 পাবেন 10%, লেভেল 3 পাবেন 15%। সাধারণত এইখানে যদি আপনি ইনভেস্ট করেন আমার মনে হয় যে কিছুটা রিস্কি হবে, তেমন একটা প্রফিট আপনি এখান থেকে গেইন করতে পারবেন না, বেশি দিন হয়তো বা নাও চলতে পারে। কারণ 10% করে পার ডে কোনো ধরনের মাইনিং সাইট যদি দেয় তখন কিন্তু সেক্ষেত্রে স্থায়িত্ব বেশি একটা থাকে না। তো বিষয়টা মাথায় রেখে তারপর যদি আপনার ইনভেস্ট করতে ইচ্ছা হয় আপনি ইনভেস্ট করতে পারেন। তাছাড়া আপনি যদি ইনভেস্ট ছাড়া ফ্রি আর্নিং করতে চান আপনি সেটাও পারবেন। সেটা কীভাবে? আপনি এই যে পার্টনার্স অপশনটা দেখতে পাচ্ছেন, আপনি এই পার্টনার্স অপশনে একটা ক্লিক করলে আপনি সরাসরি চলে আসবেন এই ইন্টারফেসে, এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন ইউ আর গিভেন এ 2-লেভেল অ্যাফিলিয়েট প্রোগ্রাম ইন হুইচ ইউ উইল রিসিভ। আপনি টোটাল 2টা লেভেল পাচ্ছেন, যে 2টা লেভেল থেকে আপনি গিগাহার্জ পাওয়ার আর্নিং করতে পারবেন। মনে করেন আপনার রেফারেলের কেউ 100 গিগাহার্জ পাওয়ার পারচেস করলো, তাহলে আপনি পাবেন 10% গিগাহার্জ পাওয়ার, এবং তার নিচের রেফারেল যদি 100 গিগাহার্জ পাওয়ার পারচেস করে তাহলে আপনি পাবেন আরও 5% গিগাহার্জ পাওয়ার। এটা হচ্ছে রেফারেল টায়ার, এবং প্রত্যেকটা রেজিস্ট্রেশনের বিনিময়ে আপনি 5 গিগাহার্জ পাওয়ার করে এক্সট্রা পাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন অলসো ইউ উইল রিসিভ 5 গিগাহার্জ ফর ইচ রেজিস্ট্রেশন অন ইউর রেফারেল লিঙ্ক। আপনার রেফারেল লিঙ্ক দ্বারা আপনি যতজনকে ইনভাইট করবেন তারা রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে 5 গিগাহার্জ পাওয়ার এসে ক্রেডিটেড হয়ে যাবে, এবং সেটা দিয়ে আপনার মাইনিংয়ের গতি আরও বৃদ্ধি পাবে। এবং আপনার রেফারেল লিঙ্ক পাওয়ার জন্য আপনি এই অপশনে একটা ক্লিক করবেন, এবং এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক যেটা আপনি সবার সাথে শেয়ার করতে পারবেন। তো গাইস এই ছিল আমাদের আজকের মতো টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কারো যদি কিছু জানার থাকে কমেন্ট বক্স আছে আপনার জন্য, কমেন্ট করবেন, সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। নেক্সটে দেখা হবে নতুন কোনো আর্নিং এর ওয়েবসাইট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।